মানিছোঁ এফালে পোহৰ উৎসৱ বা দীপাৱলীৰ প্ৰস্তুতি আনফালে দেখিবলৈ পোৱা গৈছে। কালি মন্দিৰসমূহত কালী পূজাৰ কাৰণে পুৱাৰে পৰা প্ৰস্তুতি চলাইছে। ময়ো উপস্থিত আছোঁ মঙলদৈ খালৈপাৰা গাঁৱৰ স্থায়ী কালী মন্দিৰত, আৰু এই কালী মন্দিৰত দেখিবলৈ পোৱা গৈছে দুদিনীয়া কাৰ্যসূচী তেওঁলোকে কালী পূজা অনুষ্ঠিত কৰিছে। আৰু আজি পুৱাৰ ভাগত আয়তীসকলৰ নাম পৰিৱেশন হৈ আছে। তাৰ লগতে ক'ব লাগিব যে আচলতে পোহৰেৰে উজ্বলাই তোলা হৈছে যিহেতু আজি কালী পূজা, আৰু কালী পূজা উপলক্ষে দেখিবলৈ পোৱা গৈছে পুৱাৰ ভাগৰ পৰাই আয়তীসকলৰ নাম ইয়াতে চলি আছে। আমি দেখুৱাইছোঁ এয়া মঙলদৈ চপাই খালৈপাৰা গাঁৱৰ স্থায়ী কালী মন্দিৰৰ দৃশ্য। এই কালী মন্দিৰত এইধৰণে আয়তীসকলে নাম পৰিৱেশন কৰিছে। আমি আয়তী নামৰ ওচৰলৈকে যাম। কথা পাতিম যিহেতু পুৰোহিত আছে এই স্থায়ী যি কালী মন্দিৰত, কালীৰ যি স্থায়ী মূৰ্তি, এই মূৰ্তি স্থাপন কৰা হ'ব সন্ধিয়াৰ ভাগলৈকে। যিহেতু আজি কালী পূজা সন্ধিয়াৰ ভাগলৈকে আছে, আমি পুৰোহিতৰ কিছু মন্ত্ৰোচ্চাৰণ আমি শুনিবলৈ চেষ্টা কৰিম দৰ্শকসকলৰ কাৰণে। এতিয়া মন্ত্ৰোচ্চাৰণ শুনাব নেকি কালী পূজা যিহেতু হয়। ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সৌবার্ধ সাধিকে সরে নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং সকে ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী খড়গহস্তে মুণ্ডহস্তে মহাকালী নমস্তুতে হরি ওম। জনাইছোঁ এয়া পুৰোহিত মন্ত্ৰোচ্চাৰণ শুনালে। আমি পুনৰ দেখুৱাইছোঁ এয়া আয়তীসকলৰ নাম যিহেতু এই স্থায়ী কালী মন্দিৰত পুৱাৰে পৰা আয়তীসকলে তেওঁলোকে নাম পৰিৱেশন কৰিছে। কালীৰ নাম পৰিৱেশন কৰিছে। আমি পুনৰ এফালে যদি পোহৰ উৎসৱ দীপাৱলী প্ৰস্তুতি চলিছে পুৱাৰে পৰা, আনফালে
এই ধরনে কালি মন্দিরত বড়ে পড়া পূজা অর্চনার প্রস্তুতি চলছে। আমি আয়োজক আছে কথা চেষ্টা করি দেখি বর্ণাঢ্য কার্যসূচী আর স্থায়ী যে মন্দির প্রতি বছরে আপনাদের কালী পূজা অনুষ্ঠিত করেছে, এই বছর দুইদিনের কার্যসূচী কি কব যে এটা আধ্যাত্মিক এক পরিবেশ হয়, আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে আমার এই দুদিনিয়া কার্যসূচীরে। এই পূজাভাগ আমি যোগার মানে আয়োজন করেছিলো, এতিয়া তিন নম্বর কার্যসূচী চলি আছে, হরি নামরে নাম কীর্তন চলি আছে আর এটার একবারে মাঝরেখালেকে আমার এই নাম কীর্তন আজি চলি থাকিব। অতি পুরনি কি বছর পুরনি কেতিয়ার পূজা অর্চনা চলিছিল এইটো আমি যেতিয়া জন্ম পোৱা নাই মই তেতিয়ার পূজাখন চলিছিল, আমার দেউতাহাতে করেছিল, মাজতে বন্ধ হয়ে গেছিল আর আমি মই ক্লাস সিক্সত পড়ি থাকা সময়তে আমি তেতিয়ার করেছিলাম। এতিয়া 39তম আমার কেতিয়ার চলছে, কিন্তু আগত কেতিয়ার চলছে আমি সেই বিশেষ তথ্য পাতি নাই, বহু বছর পুরনি। দেখি যে রাইজর দান বরঙনির জড়িয়ে একটি সুন্দর মন্দির স্থাপন করা হয়েছে। হয়, রাইজর দান বরঙনি আমি পাইছো, লগতে আমার পাঁচজন সাংসদ এই রমেন ডেকা ডাঙরিয়ায় আমাক বহুতখিনি সহায় করেছে আর রাইজে যা ঘর গেছো যা তার বিচারিছো যে ধরনের বিচারিছো সহায় করেছে। রাইজর দান বরঙনির জড়িয়ে এই কালী মন্দির নির্মাণ করা হয়েছে সম্পূর্ণক, আর ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে কালী মন্দিরটি শুভারম্ভণি করা হল, তারপরে আজিয়ারপরা প্রস্তুতি চলছে কালী পূজা। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।